শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা পাঁচ দিন পতনের পর সূচক 35 পয়েন্টে উত্তীর্ণ হয়ে 6166 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের অস্থিতিশীলতা সত্ত্বেও বিনিয়োগকারীরা অবমূল্যায়িত শেয়ারগুলোতে বিনিয়োগ করে, যার ফলশ্রুতিতে সূচকের এই উত্থান। প্রাণ আরএফএল গ্রুপ নুডলস, মশলা, সরিষার তেল এবং মাছ প্রক্রিয়াজাতকরণ সুবিধা লক্ষ্যে নাটোরে একটি নতুন শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক সম্প্রসারণ, প্রায় 1000 নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, সেই সাথে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আফতার হোসেন লিমিটেডের প্রাথমিক পাবলিক অফার এবং জিরো কুপন বন্ড ইস্যু করার মাধ্যমে তোলা 332 কোটি টাকা ব্যয় যাচাই বাছাই করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম কমার বদৌলতে দেশের মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে কিছুটা কমে 9.67 শতাংশে নেমে এসেছে। আগের মাস জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল 9.86 শতাংশ। অন্যদিকে ফেব্রুয়ারিতে মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়ে 7.78 শতাংশে পৌঁছালেও গত 25 মাস ধরে থাকা মূল্যস্ফীতির চেয়ে এ হার পিছিয়ে রয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট 2023 সালে 4,600 টাকা মুনাফা অর্জন করেছে। মুদ্রাস্ফীতির চাপ থাকা সত্ত্বেও আগে বছরের তুলনায় কোম্পানিটি বিক্রয় মূল্য 10-15% বৃদ্ধি পেয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।